সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। এবং আমি এও আশা করি যে তোমাদের সমাপনী পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে, সমাপনী পরীক্ষা আর হবে না এরকম একটা সংবাদ যদিও তোমরা পেয়েছো, তারপরে যেহেতু তোমাদের কোনো না কোনো পরীক্ষা একটা হবে এই সংবাদও তোমরা কিন্তু পেয়েছো। সেই জন্য আমি তোমাদেরকে বারবারই অনুরোধ করছি যে তোমাদের সমাপনী পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু লেখাপড়াটা নয়, লেখাপড়া যেন তোমরা সুন্দরভাবে করে যাচ্ছ, সেটাই আমি বিশ্বাস করছি। আর আমি তোমাদের গত কয়েকটা ক্লাসেই তোমাদের কয়েকটা মডেল টেস্ট উপস্থাপন করার চেষ্টা করছি। তা আসলে আমাকে অনেকে ফোন করেছে যে স্যার আসলে যেভাবে আমাদের মোবাইল, অনেকের মোবাইলে এটা পরিষ্কার হচ্ছে না, এটা আসলে আমার বিশ্বাস হয় কারণ আমরা যেভাবে ভিডিওটা ধারণ করি তাতে এই প্রবলেম অনেক সময় হয়ে বসতে পারে। তবে আমি আজকে আপ্রাণ চেষ্টা করব, আমি এমন একটা উপায়ে তোমাদের এই ক্লাস কার্যক্রমগুলো পরিচালনা করার চেষ্টা করছি। আমি বিশ্বাস করছি তোমাদের আজকে তোমাদের দেখতে আর কোনো সমস্যা হবে না। তো সেই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করে দিলাম যে তোমরা সুন্দরভাবে এই প্যাসেজগুলোকে বা এই মডেল টেস্টটাকে সুন্দরভাবে পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে তোমরা আমাকে জানাবে যে তোমরা আমাকে মানে কখন পরীক্ষা তোমরা দিয়েছো, তাহলে আমি খুবই খুশি হব যে আমার সুপ্রিয় শিক্ষার্থী তারা তাদের নিজেদের মতো করে পড়াশোনা করছে। আসো কথা না বাড়িয়ে আমাদের আজকের যে সিন প্যাসেজটা আছে নিশ্চয় বুঝতে পেরেছ যে আমরা চলে যাই যে জিলকাদ মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ, তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ পালন করবেন। জিলকাদ মাস মাসের শেষ দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন। যারা তাকে কখনো দেখেননি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন। আরব দেশের নানা স্থান থেকে সেবার প্রায় 2 লক্ষ লোক মানুষ হজ করতে আসেন। আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন আনন্দে ভরে গেল। এত মানুষ, এরা সবাই ইসলাম গ্রহণ ধর্মগ্রহণ করেছেন। জাবালে রহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এটি শেষ ভাষণ, আর এই তাই এটি বিদায় হজের ভাষণ নামে খ্যাত। মানব জাতি চিরদিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। হ্যাঁ, আসো আমরা কথা না বাড়িয়ে যে আমাদের এখানে কয়েকটি বিপরীত শব্দার্থ রয়েছে যে মানুষ, মানুষ শব্দের অর্থ হচ্ছে মানব। আবার এমনি আমরা অন্যরকম যে মান হুশ, অর্থাৎ যার হুশ আছে ওগুলো আমাদের দরকার নেই, আমাদের এমনি বুঝে নিলাম যে মানুষ শব্দের অর্থ হচ্ছে মানব। স্থান হচ্ছে জায়গা, সঙ্গে হচ্ছে সাথে, সঙ্গে শব্দের অর্থ হচ্ছে সাথে, আর গ্রহণ শব্দের অর্থ হচ্ছে আদান বা নেওয়া। যেমন আমরা আদান প্রদান, গ্রহণ বর্জন এগুলো বলে থাকি, তদ্রূপ হচ্ছে আদান বা নেওয়া। আর ভাষণ শব্দের অর্থ হচ্ছে তোমার বক্তৃতা, ইচ্ছা শব্দের অর্থ হচ্ছে অভিপ্রায় স্বাদ, আর একটা হচ্ছে বিদায়, বিদায় হচ্ছে প্রস্থান। তাহলে এইগুলো ছিল আমাদের মোটামুটি শব্দার্থগুলো। আর কয়েকটি প্রশ্ন রয়েছে এখানে, তোমরা জানো যে প্রশ্নোত্তরগুলো আমরা চমৎকারভাবে লেখার চেষ্টা করব সুন্দর করে ভূমিকা সহকারে, বেশ যেন 5 মার্কের 4 মার্কের প্রশ্নগুলো যেন 4 মার্ক পেতে পারি এবং 5 মার্কের মধ্যে যেন আমরা 5 মার্ক পেতে পারি। যাই হোক, কখন নবীজি মক্কা পথে যাত্রা করলেন এই প্যাসেজের মধ্যে থেকে তোমরা সেই রকম উত্তরটা পাবে, আমি আশা করি তোমরা করে ফেলতে পারবে। কেন মহানবীর মন আনন্দে ভরে গেল, এই প্যাসেজের মধ্যেই মোটামুটি সেটা আছে। তবে তোমাকে একটু ভূমিকা টমিকা দিয়ে যেন সুন্দর করে একেবারে ছোট না হয়। আর বিদায় হজের ভাষণ কি, সেই বিদায় হজের ভাষণটা কি, আসলে কোন প্রেক্ষাপটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণটা দিয়েছিলেন, তাই এগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলবে, আমি আর কিছু বলতে চাইলাম না। আসো এবার আমরা যে পরবর্তী প্রশ্নটা আছে সেটাই চলে যাই। নিচের 69টি পড়ে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে বলেছে, অর্থাৎ জীবনের বিকাশ ঘটাতে হলে প্রত্যেক মানুষের ইচ্ছা থাকা দরকার, ইচ্ছা শক্তি থাকলে যে কোনো চেষ্টা সফল হয়, সফল হতে হলে মানুষকে জীবনের পথে এগিয়ে যেতে হবে, বিশেষ উদ্দেশ্য তার জীবন সফল করতে হবে। এজন্য
পালন করতে হবে দায়িত্ব ও কর্তব্য। চেষ্টা না করে বসে থাকলে জীবনে মহৎ কোনো কিছুর আশা করা যায় না। বর্তমান বিশ্বে সভ্যতার যে বিকাশ ঘটেছে তার পেছনে রয়েছে মানুষের ইচ্ছা এবং আগ্রহ। দৃঢ় ইচ্ছাই কোনো কিছু সফল করার সুযোগ এনে দেয়। কাজ করার জন্য ইচ্ছা শক্তি সেই কাজ বাস্তবায়নে মানুষকে প্রত্যয়ী করে তোলে। যে ব্যক্তি ইচ্ছা শক্তিকে যত নিষ্ঠার সঙ্গে কাজে লাগাতে পেরেছে সেই ব্যক্তি তত সফল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে। এজন্য উদ্দেশ্য স্থির থাকে এবং সেই অনুসারে কাজ করা যায় তাহলে সাফল্য অবশ্যম্ভাবী। ইচ্ছা থাকা ইচ্ছা শক্তি বাস্তবায়নের মাধ্যমেই সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পেরেছেন চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী, ব্যবসায়ী, উদ্যোক্তা সহ নানা পেশার মানুষ। তাহলে দেখো, আমি বিশ্বাস করি যে প্যাসেজটা তোমাদের জন্য রয়েছে, এটা শুধু প্যাসেজ পড়ে উত্তর দিতে হবে তা নয়, এখান থেকে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু শেখার আছে। আসলেই যদি তোমাকে ইউ শুড হ্যাভ ডিজায়ার, তোমাকে প্রত্যাশা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। তোমার ইচ্ছা না থাকলে কোনো কাজে, যদি তুমি আসলে ইচ্ছা করো যে আমি একদিন বিমান চালাবো, হ্যাঁ বিমান না চালালে তুমি ট্রেন চালাতে পারবা। আর যদি তুমি ইচ্ছা না থাকে যে আমি হয়তো ট্রেন চালাবো, দেখা যাচ্ছে তখন তোমার বাস চালাতে হচ্ছে। বাস মানে আসলে ইচ্ছা শক্তি না থাকলে মানুষ অদম্য মানে ইয়া হয় না, মানে স্পৃহা আসে না মনের মধ্যে। তো যাই হোক, আমরা আসো প্রশ্নে চলে যাই। তাহসিন প্রতিটি কাজ নিষ্ঠার সঙ্গে করে, কাজে রয়েছে তারপরে আসো যে কাজে ব্যাস হলে সফল হওয়া যায়, কাজে প্রত্যয়ী হলে সফল হওয়া যায়। তারপরে রয়েছে তোমার বর্তমান শিক্ষার বিকাশ ঘটেছে, আতিক সাহেবের ভাবনাগুলো বাস্তবায়ন করা দরকার, আর নিশ্চেষ্ট হয়ে ঘরে বসে থাকলে সফলতা আসে না। তুমি যদি নিশ্চেষ্ট হয়ে যাও অর্থাৎ চেষ্টা না করো তাহলে তুমি কোনো সফলতা পাবে না। তাহলে দেখো, মানুষের জীবনে ইচ্ছা থাকার প্রয়োজনীয়তা কী, তা পাঁচটি ব্যাখ্যা। কেন ইচ্ছা থাকতে হবে? ইচ্ছা না থাকলে কোনো কাজে মানুষের স্পৃহা থাকে না। তোমার যদি ইচ্ছা থাকে আমি এখন ঘাটাইলে যাব, তখন তোমার বিভিন্ন উপায় সামনে চলে আসবে। আর ইচ্ছাই যদি না থাকে তুমি কিন্তু ঘাটাইলে যেতে পারবে না। বাস্তবতা এরকম, মানে যে কোনো কাজে ইচ্ছাই অত ইচ্ছা, মানে তোমাকে এমন একটা কথা আছে না যে প্রয়োজনীয়তা উদ্ভাবনের জনক, অর্থাৎ প্রয়োজনীয়তা, তোমার যদি প্রয়োজনীয়তাটা না থাকে তাহলে তুমি কোনো কিছু উদ্ভাবন করতে পারবে না। যাই, পরের প্রশ্ন আসে, জন্মভূমিকে ভালোবাসিতে হবে হইবে, জন্মভূমিকে ভালোবাসতে হবে। তাহলে বলছে যে বাক্যগুলো ক্রিয়াপদের চলিত রূপে, ভালো কথা, জন্মভূমিকে ভালোবাসতে হবে। তারপরে রয়েছে মায়ের কাছে অনেক সুন্দর সুন্দর গল্প শুনিয়াছি, মায়ের কাছে অনেক সুন্দর সুন্দর গল্প শুনেছি, কখনো মিথ্যা বলিও না, কখনো মিথ্যা বলো না। বাবা আজ বাড়িতে আসিবেন, বাবা আজ বাড়িতে আসবেন। জেলেরা নদীতে মাছ ধরিতেছেন, জেলেরা নদীতে মাছ ধরছেন, তারা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করিল। চিকিৎসা ব্যবস্থা দিন দিন আধুনিক হচ্ছে। তাহলে দেখবে, এই যে একটা শব্দ এখানে রয়েছে, কি বলছে কথাটা, যে দেখবে। তাহলে এটাকে আমরা, এটা যদি আমরা ক্রিয়াপদের অতীত বর্তমান, দেখবে যখন বলবো এটা হচ্ছে ফিউচার টেন্সে আছে, দেখবে আর হচ্ছে দেখে, আর দেখেছিল দেখবে, পরে আসে লিখবে, ঠিক একই রকম। ঘুরছে, ঘুরছে যখন আমরা বলছি তখন ঘুরছিল ঘুরতে থাকবে, আসছে একই রকম, পড়ছে একই রকম, ধরছে মরছে একই রকম। এরপরে তোমরা 6 নম্বর প্রশ্ন উত্তরটা তোমরা নিজেরা করবে। 7 নম্বরটা দেখো, তুমি পারবে পয়তয় তালবস্য যোগ র যোগ মানে তালবস্য যোগ র ফলা যোগ রস্যুকার, ত যোগ র ফলা, দন্তস্য যোগ প, ত যোগ ত যোগ ব, দ যোগ ধ, আর বর্গীয় জ যোগ ইঙ। তাহলে তোমরা বিরাম চিহ্নটাও তোমরা নিজেরা সিস্টেম করবে সুন্দর করে পরীক্ষাদের জন্য। সমুদ্রের তীরে বালুময় স্থান, বেলাভূমি, মূল্য দিয়ে কেনা গোলাম, কৃতদাস, ভাতের অভাব, হা ভাত, হা দিয়ে একটা হাইফেন তারপরে ভাত, নিশিরাতে চরে চরে যে, আসলে চরে হবে চরে না চরে যে, নিশাচর,
কোনো কিছু স্বাদের গ্রহণ অর্থাৎ বরণ সংবাদ বহন করে যে সাংবাদিক মাটি দিয়ে তৈরি শিল্প মৃৎশিল্প। আচ্ছা, এরপর আস আহত অক্ষত। গতদিনও সম্ভবত শব্দটা ছিল, আহত নিহত নয় কিন্তু আহত অক্ষত। উদ্বোধন আর সমাপন, উদ্বোধনী আর সমাপনী, আর উদ্বোধন সমাপন। বীর পুরুষ কা পুরুষ, পূর্বাহ্ন এটা হচ্ছে অপরাহ্ন, প্রত্যক্ষ পরোক্ষ অভাব সচ্ছলতা, আর বিদ্বান মূর্খ। এখানে কয়েকটা শব্দ রয়েছে যে বিচিত্র, অরণ্য, ছুটি, প্রাঙ্গণ, শির, আদিত্য, পাতা, এই শব্দগুলোর সঙ্গে। যেমন বিচিত্র নানা রকম, অরণ্য হচ্ছে বন, ছুটি হচ্ছে অবকাশ, প্রাঙ্গণ হচ্ছে উঠান বা জায়গা আর কি, আর শির হচ্ছে মাথা, আদিত্য হচ্ছে সূর্য, আর পাতা হচ্ছে পত্র। তাই যেখানে একটা কবিতা আছে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে, পাতাল ফেড়ে নামবো আমি, নামবো নিচে, উঠবো আমি আকাশ ফুড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় ফুড়ে। নিশ্চয়ই তোমরা কবিতাটাকে বুঝতে পেরেছ যে সংকল্প কবিতা। এই কবিতার ইন ডিটেলস তোমরা পারবে ভালো করে। তারপরে আসো, মনে করো তুমি প্রজ্ঞা বা প্রান্ত, তুমি প্রজাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তোমরা ছাত্রী, তুমি আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও, এবার এই ফর্মটা পূরণ করতে হবে, অত্যন্ত সুন্দরভাবেই তোমরা পারবে। নাজিরা বা নাজির, তোমার বন্ধুর নাম কবির, তোমার বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির কথা জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি পত্র লিখতে হবে। আর এখানে দুঃখিত কয়েকটি তোমার রচনা রয়েছে, বিজয় দিবস, বইমেলা, বাংলাদেশের জাতীয় পাখি, আর 21শে ফেব্রুয়ারি। আমি বিশ্বাস করি সমস্ত জিনিসগুলোই তোমাদের সুন্দরভাবে পড়া আছে। তাহলে সুন্দরভাবে যদি পড়া থাকে তাহলে তোমরা এটাকে সেই অনুযায়ী তোমরা পরীক্ষা দিয়ে ফেলবে। আসলে একটা মডেল টেস্ট উপস্থাপন করানোর প্রথম উদ্দেশ্য হচ্ছে তোমাদের সামনে একটা কোনো কিছু উপস্থাপন করা, যার মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে সুন্দর করতে পারো। যাই হোক, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের এই ক্লাসের মধ্যে অথবা ক্লাসের বাইরে যে কোনো সমস্যা, যে কোনো সাবজেক্টের যদি কোনো সমস্যা হয়, অনেকে আমাকে ফোন করে, আমার ভালো লাগে, তোমরা আমাকে যে কোনো সমস্যা সুন্দরভাবে জানাতে পারো, আমি চেষ্টা করব তার সমাধান দিয়ে, আমি পারলে আমি, অথবা অন্য কোনো বিষয় হলে প্রিন্সিপাল স্যার বা হেড স্যারের সঙ্গে আলোচনা করে তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।